ডেঙ্গুতে 24 ঘন্টায় আরও 13 জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত আরও 1673 জন। অক্টোবরের এই সময়েও ডেঙ্গুর চোখ রাঙানো থামছেই না, মৃত্যুহারও বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, গতানুগতিক চিকিৎসা সেবা মৃত্যুহার কমাতে পারছে না, এজন্য স্বাস্থ্য খাতের নিয়ম অনুযায়ী জরুরি অবস্থা ঘোষণা করে আরও বেশি নজর দেওয়ার দাবি তাদের। বিস্তারিত নিয়াজ মোর্শেদের রিপোর্টে। বিশ্বে ডেঙ্গু সংক্রমণে সব দেশকে ছাড়িয়ে বাংলাদেশ প্রাণহানিতেও রেকর্ড। সরকারি হিসেবে এক সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে অন্তত 84 জনের। কেবল রাজধানী ঢাকাতেই প্রাণহানি 42 জনের, আর ঢাকার বাইরেও এ সংখ্যা এখন সমানে সমান, আক্রান্ত প্রায় 18,500। ডেঙ্গুতে মৃত্যুহার কমাতে স্বাস্থ্যখাতে চলমান গতানুগতিক সেবার ধারা থেকে বেরিয়ে কার্যকর উপায়ে চিকিৎসা সেবা চালুর পরামর্শ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। স্বাস্থ্য মন্ত্রণালয় বা চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রাণান্তকর পরিশ্রম করছে। একটা হাসপাতালে ধারণ ক্ষমতার 3 গুণ 4 গুণ রোগী আসছে, তাতে তো 24 ঘন্টা কাজ করে সবাই সমান নজর দেওয়া যাচ্ছে না। এই স্বাস্থ্যর যে সাংগঠনিক ব্যবস্থাপনা, সেখানে আমাদের গতানুগতিকভাবে করার চেষ্টা করছি, ফলে মৃত্যু কমাতে পারছি না। ডেঙ্গু সংক্রমণ রোধে জরুরি অবস্থা ঘোষণা করে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এই বিশেষজ্ঞ। স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি কিন্তু আমাদের করা দরকার, এবং জনগণকে এই বিষয়ে অবশ্যই অবহিত করা দরকার যে এটা স্বাস্থ্যের জরুরি পরিস্থিতি। হ্যাঁ, আমাদের দেশে হয়তো এটা হয়তো প্রয়োজন মনে করে না সরকারের কারণে, যে জরুরি পরিস্থিতিতে ফান্ড মোবিলাইজ করতে হয়। কীট তত্ত্ববিদ্যা বলছেন, এরিস মশার যে প্রজাতিটি গ্রামে পাওয়া যায় তার রোগ ছড়ানোর সক্ষমতা বেড়েছে কিনা তাও গবেষণা করা দরকার। গ্রামে এরিস অ্যালবোপিকটাস মশাটির ডেন্সিটি বেশি, যেটিকে আগে আমরা মাত্র 5% ডেঙ্গু রোগের জন্য দায়ী হিসেবে চিহ্নিত করতাম। এই মুহূর্তে গবেষণা করে দেখা প্রয়োজন যে আসলে এই এরিস অ্যালবোপিকটাস মশাটি, যেটি গ্রামের মশা বলে আমরা চিনি, সেইটি আসলে ভেক্টোরিয়াল ক্যাপাসিটি তার বেড়ে গিয়েছে কিনা এটি জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, মশার উপদ্রব কমানো আগামী 2-1 বছরও সম্ভব নয়, তাই চিকিৎসার প্রতি আগে নজর দিতে হবে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা।